রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি বাদশাহী পোলাও। এই বাদশাহী পোলাও বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। বাদশাহী পোলাও বানাতে এখানে আমি নাফিস চাল নিয়েছি 500 গ্রাম। এটা আমি ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আছে গোটা গরম মশলা, ডালচিনি আছে, ছোটো এলাচ আছে 6টা, লবঙ্গ আছে 5টা। এখানে আছে গোলাপ জল, মিঠা আতর, লাগবে ঘি, এখানে শাহা মরিচ গুঁড়ো আছে, কতটা লাগবে বলে দেব। এখানে আছে জায়ফল আর জৈত্রীর গুঁড়ো, জায়ফল আছে অর্ধেক আর 2টো জৈত্রীর ফুল আছে। স্বাদ মতো লাগবে চিনি, স্বাদ মতো লবণ। এখানে আমি দুধে কেশরকে ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টার মতো এটা ভেজানো আছে। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার চালটা আমি তুলে দেব। জলের মধ্যে 2টো তেজপাতা দেওয়া আছে, আর অন্য কিছুই দেওয়া নেই। জলটা ভালোভাবে ফুটে যাক, তারপরে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। ভাত মোটামুটি হয়ে এসেছে, এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেব, ভাতে যতটা লবণ প্রয়োজন। আর এই ভাতটা কিন্তু পুরোপুরি ভালো মানে সিদ্ধ হবে না, 85% সিদ্ধ হলেই হয়ে যাবে, আর অল্প একটু ভাতটা বাকি আছে। ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরানো, আমি এটা 2টো থালায় ভাগ করে নিচ্ছি। ভাতটা আমি 2টো থালায় ভাগ করে নিয়েছি। বাদশাহী পোলাও একটা হবে হলুদ আর একটা সাদা থাকবে, তাই যেটা সাদা থাকবে সেটা আমি সরিয়ে দিচ্ছি। একটা থালার ভাত যে নিয়েছি এর মধ্যে এই জাফরান বা কেশর ভেজানো এই দুধটা আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমরা একটা ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন, তাতে আরও হলুদ কালারটা বেশি আসবে। তো যেহেতু এখানে আমি কেশর দিয়েছি, এই কালারটা কিন্তু একটু হালকা থাকবে, আর কেশরটা দিলে একটা সুন্দর ফ্লেভার, যার জন্য আমি কেশরটা ব্যবহার করেছি। ব্যাস মেশানো হয়ে গেছে, এবার শুরু করব। এটা থাক এরকম, এবার রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি। বড় চামচে 2 চামচ মতো এখানে আমি ঘি ব্যবহার করেছি, ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এলাচটা ফাটিয়ে দিলাম, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে করে দিলাম, একদম লোতে করে দিয়েছিলাম অতিরিক্ত ঘিটা গরম হয়ে যাবে বলে। খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে, দেখুন কিশমিশগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। আর বেশি ভাজার দরকার নেই, এবার এটা আমি ঢেলে নেব। গ্যাসটা একটু অফ করে দিলাম, বাটির মধ্যে ঢেলে নিলাম। ভাতটা তৈরি করার আগে গোলাপ জল এর মধ্যে দিয়ে দিলাম, 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এটা কড়ার মধ্যেই দেওয়া যেতে পারত, আর খুব সামান্য মানে কি বলবো 1 ড্রপ
মিঠা আতর দিলাম। গ্যাসটা এখন আর জ্বালবার কোনো প্রয়োজন নেই, কড়া যথেষ্ট গরম আছে, এর মধ্যেই ভাতটা দিয়ে দেব। যথেষ্ট পরিমাণে ঘি লেগে আছে কড়াতে, ঘিয়ের ব্যবহারটা আপনারা পছন্দ মতো করে নেবেন, কারণ অনেকে ঘি কম খান, অনেকে আবার বেশি খান। ভাতটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম। প্রথম পাটে আমি সাদা ভাত দিয়ে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর অল্প একটু লবণ দেবো, কারণ ভাতে লবণটা দেখছি একটু কম হয়েছে, তাই খুব সামান্য দিলাম। আর এখানে যে শাহামরিচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তা থেকে হাফ টিস্পুন দিলাম ছড়িয়ে। আর এখানে জায়ফল জয়িত্রী যে গুঁড়োটা সেটা হাফ টিস্পুনেরও কম দেবো, কারণ এটা প্রচণ্ড উগ্র গন্ধ, তো খুব কম দেবো, কারণ এখনও পাট হবে তার মধ্যে দিতে হবে। ঘিটা প্রচণ্ড গরম, একটু ধরতে অসুবিধা হচ্ছে, এবার এ থেকে কিছুটা আমি দিয়ে দেব, বাদাম, কাজু বাদাম, কিশমিস, আর ঘিটা বেশ দিয়ে দেবো চারদিকে সরিয়ে। ব্যাস একটা পাট হয়ে গেল। এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো বানাচ্ছি। এবার একটুই হলুদ ভাত দিয়ে দেব অর্ধেকটা, আবারও দিয়ে দেব স্বাদ মতো চিনি, প্রতি পাটে দেব অল্প একটু লবণ দেব, খুব সামান্য, যেহেতু ভাতে লবণটা একটু কম আছে তাই। আবার এই গুঁড়োটা দিয়ে দেব, জায়ফল জয়িত্রীর গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর শাহামরিচ একটু দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দেব। আবার আমি সাদা ভাতটা দিয়ে দেব। এর আগে আমার বাসন্তী পোলাওর রেসিপি দেয়া আছে, আবার সেম প্রসেসে করে নেব। ভাতটা শেষে হলুদ ভাতটা দিয়ে দিলাম, এর আগের পাটটা দেখালাম না, যেহেতু একই রকম, আবারও দিয়ে দেব স্বাদ মতো চিনি। সামান্য পরিমাণ লবণ, শাহামরিচ দিলাম, এবার বাকি ঘি আর এটা দিয়ে দিলাম। ঘি যদি কেউ বেশি খান শেষে একটু দিয়ে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেছে, এটা আমি ঢেকে দিলাম, আর গ্যাসটা আমি একদম লোতে করে একবার গ্যাসটা চালিয়ে দেবো, একদম লো, 3 থেকে 4 মিনিট, তার বেশি না। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, আর সুন্দর গন্ধ উঠেছে। এবার আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেব। কত সহজ দেখছেন তো, এটা খুব সহজ। এইভাবে একটু মিশিয়ে নিই, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বাদশাহী পোলাও। আজকে রেসিপির আবদার ছিল বিজয় ভেন সরকার। ভাই রেসিপিটি দেখবে, অবশ্যই বানিয়ে খাবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রত্যেকেই বলছে বানিয়ে খান, কেমন হয়েছে কমেন্টস করে জানান, লাইক করুন,
অবশেষে বলি রুদ্রবাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকুন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে, নিরামিষ আলুর দম আর নিরামিষ বাদশাহী পোলাও, দুটো রেসিপি কেমন হয়েছে আপনাদের রুদ্রদা কিন্তু খেয়ে বলবে, আর যেটা হয়েছে সেটাই বলবে। আমি ছোটকাটা আমি যেটা বলবো সত্যি বলবো, তাড়াতাড়ি তো সাক্ষী দেওয়া হতো, সত্য ছাড়া মিথ্যে কোনোদিন বলবো না, নেতাদের মতো মিথ্যা কথা বলবো না। না প্রথমে নুনটা একটু কম হয়েছিল বলে নুন দিয়ে মেকআপ করে দিয়েছি। খেয়ে দেখছি, দাঁড়াও শুন দেখো এবারে নুনটা ঠিক আছে কি। স্বাদে গন্ধে সব কিছু ঠিক আছে, দারুণ দারুণ, মিষ্টিটা ঠিক আছে একদম। আমি আজকে এটা 500 চালের দেখিয়েছি, যা যা তার মানে রেসিপিতে আছে উপকরণে, এইভাবে করলেই প্রত্যেকেরই ভালো হবে। তার মানে আলুর দমটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে একদম, সুন্দর। এটাও নিরামিষ, ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনছিলেন, মুসলিম বুঝতে পারছেন আপনারা, গণেশ চতুর্দশী চলছে, গণেশ চতুর্থী, চারিদিকে আওয়াজ হচ্ছে, মাইক বাজছে, সম্পূর্ণ নিরামিষ বানিয়ে খান। মোগলাই ভাবে যাবেন না, মোগলাই খাওয়া, এটা কি নাম, বাদশাহী পোলাও, এসব ভাববেন না, খাওয়াটাকে আনন্দ সহকারে উপভোগ করুন। আমাদের সব জিনিস ওরা ঝেড়েছে, ওদের দু চারটা জিনিস আমরাও নকল করে নেবো, এটাই দুনিয়া। খাচ্ছি, টাটা। আজকের মতো রান্নাঘর শেষ হলো, প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।